আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আমরা প্রথমে কম্পিউটারের ব্রাউজার ওপেন করব। এরপর চলে যাব জিমেল। তো এখানে লগ ইন অপশন এসেছে, তো আমরা লগ ইন না গিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করুন ক্লিক করব। আমার জন্য প্রথমে চাচ্ছেন নাম, তো নাম আপনাদের ইচ্ছা মতন দেবেন। পাসওয়ার্ড দেবেন আপনাদের ইচ্ছা মতো। পরবর্তীতে ক্লিক করুন। এখানে বলছে যে ইউজার নামটি অন্য কেউ ব্যবহার করেছে, অন্য একটি দিয়ে চেষ্টা করুন। আচ্ছা, এই নামে আছে, আমরা এই নাম বাদে আরো চেষ্টা করব। এর সাথে আমরা যুক্ত করতে পারি 915, তারপরে দেখি পরবর্তীতে ক্লিক করি, এটাতেও আছে। তারপরে আছে, নিয়ে নিয়েছে। আমরা দিব ফোন নাম্বার, পরবর্তী ফোনে মেসেজ যাবে, মেসেজ অপশনে কোডটি এখনো আসেনি, কোডটি আমরা অপেক্ষা করব কোড আসা পর্যন্ত। চলে এসেছে, তো আমরা কোডটি দেব 82 23 86। যাচাই করুন, ঠিক আছে, অ্যাকাউন্ট ফিরিয়ে আনার জন্য একটি আপনারা ইমেল দিবেন।
তারপর আপনাদের জন্ম তারিখ দিবেন। পুরুষ হলো পুরুষ, মহিলা মহিলা। পরবর্তীতে ক্লিক করবেন। শুধুমাত্র অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য আমার নাম্বার যোগ করতে চাই। আচ্ছা, শুধুমাত্র অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য আমার নাম্বার যোগ করতে চাই, এটাতে ক্লিক করবেন। আচ্ছা, আমার ওয়েব ও অ্যাপস অ্যাক্টিভ আমার গুগল অ্যাকাউন্ট সেভ করতে চাই। বিজ্ঞাপন, ব্যক্তি, সম্মত, এখানে যা আছে সেভাবে রাখবেন। দেখা যাচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট লোড করা হচ্ছে। আচ্ছা, আপনাদের আপনার ইনবক্স কাস্টমাইজ করুন। এখানে বলতেছে আমরা এখানে সেন্স প্রোফাইল পরিচিতি বলো, মেল মোবাইলের জন্য জিমেল ব্যবহার করুন। তো এগুলো আমরা আস্তে আস্তে ঠিক করে নেব। যেমন আমাদের প্রোফাইল পিকচারটা আমরা চেঞ্জ করতে পারি। এই প্রোফাইলে ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করব, আপনাদের ফটো যেখানে আছে সেখানে গিয়ে যাবেন। যাওয়ার পরে আমি আমার এখান থেকে ফটোটি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি ফটোটি নিয়ে নিয়েছে। আমরা এখান থেকে রিলোড দিব। প্রোফাইল ফটোটি সেট হয়েছে, এখন আসছে না, এটা পরে চলে আসবে। আচ্ছা, এখানে আমাকে ইমেল করছে গুগল থেকে, আপনার অ্যাকাউন্টটি সেট আপ করা শেষ করুন, গুগল অ্যাপ থেকে সর্বদা তথ্য পান। সবগুলো ক্লিয়ার করে দেব।
একটা ইমেল আসবে। তো আমরা এখানে এসএমএস পাঠিয়েছি, মোটামুটি আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন কমেন্টের মাধ্যমে। এছাড়াও আমরা এর পরবর্তীতে আরও অনেক কাজ আপলোড করব, কীভাবে জিমেল অ্যাকাউন্ট দিয়ে, যেমন আউটসোর্সিং মার্কেট প্লেসগুলোতে লগ ইন করা যায়, ক্রিয়েট করা যায় অ্যাকাউন্ট, যেমন ফিনান্সার, ফাইবার। আপনারা সাবস্ক্রাইব করে থাকুন, অবশ্যই পাবেন ভিডিওগুলো। আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি।